গত 14ই আগস্ট 2024 সন্ধ্যায় বর্ধমান থানার অন্তর্গত নান্দুর চাপানতলার এক আদিবাসী ছাত্রীকে বাড়ির পাশেই গলা কেটে নৃশংসভাবে খুন করা হয়। বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ছাত্রী সে। পুলিশ এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি এমনটাই অভিযোগ পাওয়া যাচ্ছে। আজ দুপুর 3:30 নাগাদ মৃত পরিবারের সঙ্গে দেখা করতে যান আইএসএফ বিধায়ক তথা আইএসএফ চেয়ারম্যান পীরজাদা মোহাম্মদ নওশাদ সিদ্দিকী। একদিকে যখন গোটা রাজ্য জুড়ে অভয়ার বিচার চেয়ে তোলপাড় হয়েছে, ঠিক সেই সময়ে আবারও আদিবাসী ছাত্রীর উপর নৃশংস অত্যাচার। নৃশংসভাবে খুন করা হয়েছে আদিবাসী ছাত্রীকে। বর্ধমান বিশ্ববিদ্যালয়ের পাঠরতা ছাত্রীর কথা জানে না অনেক সংবাদ মাধ্যমই, আর তার প্রতিবাদে এবার রাস্তায় নেমেছেন নওশাদ সিদ্দিকী। মৃত ছাত্রীর পরিবারের সঙ্গে দেখা করে আইনি সাহায্য করার সমবেদনা জানান তিনি। মানুষজনের মুখের দিকে আমি তাকাচ্ছিলাম, কিভাবে আতঙ্কিত হয়ে আছে, কারণ এই গ্রাম শান্তশিষ্ট গ্রাম, খেটে খাই, সকালে উঠে মাঠে যাই, সন্ধ্যায় মাঠে ফিরে, যে যার কাজের দোকান আছে, যে যার ডেলিভার, যে যার কাজে ব্যস্ত থাকে, হিংসা বিদ্বেষ তো দূরের কথা, মানে এত কাজে ব্যস্ত পরিবারের লোকজন ছাড়া সেরকম মানুষের সাথে সেই অর্থ মেলামেশা হয় না। এদের এই বাড়ির মেয়ে যে 12 তারিখে এসেছে, 12 আর 14 তারিখে খুন হয়ে গেল, তার মানে আর যখন আসছিলাম কি আতঙ্কিত, এরা কেন আতঙ্কিত থাকবে, স্বাধীন বা দেশের স্বাধীন নাগরিক, 78তম আমরা স্বাধীনতা দিবস উদযাপন করলাম, আজকে নাগরিক আতঙ্কিত থাকবে কেন? আতঙ্কমুক্ত করার দায়িত্ব তো সরকারের। দুর্ভাগ্যের বিষয় যাদের প্রতি আমরা ভরসা রাখছি, আজকে ধরবো কালকে ধরবো করে করে প্রায় 72 ঘন্টা মতো পার হয়ে গেল, এখনও পর্যন্ত তিনারা করতে পারল না। আমি আমার পক্ষ থেকে বলছি আর একদিন দেখব, নাহলে এটা এই পুলিশ কেন পারছে না, পুলিশের উদ্বোধন কর্তৃপক্ষের কাছে আমরা যাবো, সেখানে জবাব দিয়ে করব। পরিবারের লোকজনের সাথে কথা হয়েছে, মা নিজের চোখে দেখেছে সর্বপ্রথম যে কিভাবে, মানে যখন লাশ অবস্থায় পড়ে আছে, তিনি তো কথা বলার মতো অবস্থায় নেই, তারপরও মাকে সাহস দিয়েছে, কারণ সাঁওতাল জাতি, আদিবাসী জাতি, বীরের জাতি, ভেঙে পড়লে হবে না, মাথা তুলে দাঁড়াতে হবে। মায়ের সাথে, বাপের সাথে আমিও সহমত, এলাকার মানুষের সাথে সহমত, কে করেছে আগে খুঁজে বার করতে হবে। মানে এত শান্তিপূর্ণ গ্রাম, এই গ্রামে তো অশান্তি কারোর সাথে কারো নাই, কে বাইরে থেকে এসে করছে বা কে করলো সেটা খুঁজে বার করতে হবে। এবং সাথে সাথে আমি এটা বলবো, মিডিয়ার মাধ্যমে এখানে ডিআইবির লোক আছে, তাদের বলবো এই গ্রামের নিরাপত্তাকে আরও বাড়াতে হবে, আশ্বস্ত করতে হবে, এই গ্রামের মানুষজনের মধ্যে যে আতঙ্কের একটা ভাব আসছে সেটা কাটিয়ে তোলার দায়িত্ব প্রশাসনকে নিতে হবে। আমি গিয়েছিলাম যেখানে প্লেস অফ অকারেন্স, সেখানে গিয়েছিলাম, কিন্তু দেখলাম ওখানে একটা জাস্ট ঘেরা আছে, একটা মার্ক করা আছে, কিন্তু ওখানে প্রশাসনের কাউকে আমি দেখতে পেলাম না। কোনো একটা গরু এসে যদি ওখানে চড়ে, ছাগলে যদি ঢুকে যায়, তাহলে কি আর যে আপনার প্রমাণ পাওয়া দরকার, ওখান থেকে কালেক্ট করা দরকার, সেটা কি আর সম্ভব হবে? অভিষেক বাবুকে একটা কথাই বলবো, ডায়মন্ড হারবার থানার যে বড়বাবু ছিলেন, এখন প্রাক্তন হয়েছেন, তার দাদা সুসাইড বলে একটা চালানো হয়েছিল, ডক্টর একটা ডায়মন্ড হারবারের সুসাইড করেছিল ঠিক ভোটের সময়, সেই বিচারটা কত দূরে গিয়েছে? ওই সময় একজন মহিলা আইবির দায়িত্ব, আইবি অফিসারেরও নাম উঠে আসছিল, তাকে কোন পিএসসি এর কার ঘনিষ্ঠ হওয়ার জন্য তার নামটা আড়াল করা হলো অভিষেক বাবুর কাছে, সেটা বলবো, সেটা আগে ডিসক্লোজ করুন। ওই মামলাটা আপনার লোকসভার মধ্যে পড়ছে, আপনি মাঝে মধ্যেই এই আপনার সরকারের এদেরকে নিয়ে একটা এমপির রাইটের বাইরে গিয়ে অনেক কাজ করেন আপনি, তাহলে ওই বিচারটার যাতে আপনার লোকসভার মধ্যে যে অন্যায়টা হয়েছে, একটা ডক্টরকে সুসাইড করতে বাধ্য করানো হয়েছে, যারা সাথে যুক্ত তাদের শাস্তির ব্যবস্থা করুন তো। শাস্তি তো দূরের কথা, এফআইআর ওই লেডির নামই পর্যন্ত তুলেনি, এত প্রভাবশালী ওনার কাছের লোকের জন্য, আর তার দাদা না ভাই ডায়মন্ড হারবার থানার আইসি পদে আছে, কিছু করতে পারেনি। আর্যিকর কাণ্ডে তো মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তায় নামলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় তাও নামছেন না। দেখো অভিষেক বাবু নামবেন কি নামবেন না আমি বলতে পারবো না, ফুটেজ খাওয়ার জন্য অনেক অনেক কিছু করবেন, রাস্তায় নামবেন, এ করবেন, মমতা দিদি আর বা এটার কথা বলছি না, আমি প্রবলটা বলছি, এখন চাপতে পড়ছে, নামতে হবে, আগামী দিনে আরও চাপ বাড়ালে বাংলার জনগণ আরও নামতে হবে। তবে একটা কথা আপনাদের বলবো, শুধু আর্যিকর ঘটনা নয়, সারা রাজ্যে ধরনের বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের ঘটনা ঘটে চলেছে, আর রিমোট এরিয়াগুলো যেগুলো হচ্ছে সেগুলো চেপে দেওয়া হচ্ছে। আজকে আমি এখানে ছুটে আসার অন্যতম একটা কারণ হচ্ছে, হয়তো আপনি আমাকে দেখবেন, হয়তো এখন আমি যাইনি, আমার দলের প্রতিনিধি গিয়েছে ওই আর্যিকর কাণ্ডে নির্যাতিতার বাড়িতে, কিন্তু আমি যাইনি দলের প্রতিনিধি, কিন্তু আমি এখানে ছুটে আসার কারণ হচ্ছে ওটাই, যে একটা এই রিমোট এরিয়ার খবরটাকে চেপে দেওয়া হয়, এই ধরনের ঘটনা অনেক ঘটে যাচ্ছে, রসুলপুরে ঘটনা ঘটে, সেখানেও কোনো কিছু এ পেলাম না এখনো পর্যন্ত। উনি তদন্ত ঠিক করছে না, কিন্তু ফাঁসির দাবি করছেন। দেখুন ব্যাপারটা হচ্ছে আমার হাতে সর্বোচ্চ ক্ষমতা, আমি চাইলে
সরকার মানে সরকার চাইলে এটা ফাঁসি বলুন বা যেটা বলুন শাস্তি পাবে, সরকার চিৎকার করছে। একটা সিনেমা সম্ভবত ছিল চোর মাচায় শোর, ববি দেওয়ালের নামটা বুঝতে, ববি দেওয়ালে সে হয়ে যাচ্ছে না তো আন্দোলনকারী শিক্ষক।